4 দিন থেকে এই এলাকার মানুষরা বিদ্যুৎ পাচ্ছেন না, এক চরম সমস্যার মধ্যে পড়েছেন এই এলাকার মানুষরা। ট্রান্সফরমার মিটার রয়েছে পাশেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ট্রান্সফরমার মিটার কি যান্ত্রিক কলযোগ হয়েছে সেটা এখনো জানা নেই। এলাকার বাসীরা বলছেন যে এরা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলেছেন বা জানিয়েছেন, কমপ্লেন করেছেন, অথচ চার দিন থেকে এই এলাকার মানুষরা কিন্তু বিদ্যুৎ যে পরিষেবা সেখান থেকে বঞ্চিত রয়েছেন। আমরা পেয়েছি এলাকাবাসীদের কি কি অভিযোগ রয়েছে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে, গ্রামীণ সমাজের পর্দায় বিস্তারিত তুলে ধরবো এই মুহূর্তে আপনাদের সামনে যে কি কি সমস্যা রয়েছে ইলেকট্রিসিটিকে কেন্দ্র করে, এলাকার মানুষরা কতটা সমস্যার মধ্যে পড়েছেন, কি চরম সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন আমরা তুলে ধরছি বিস্তারিত। কি কি অভিযোগ রয়েছে আপনাদের? আমাদের 4 দিন থেকে লাইন নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আমাদের রাত্রেবেলা খুব অসুবিধা হচ্ছে, ঘরে দেওয়ারে জল উঠে গেছে সবার বাড়িতে। 4 দিন থেকে জানানো হয়েছে ইসে বিদ্যুৎ অফিসে, এখনো তারা এখনো খোঁজ খবর নেই। তারপরে আমাদের যে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারের ভোল্টেজও পায় না কখন, এটা কি মাঝে মধ্যেই পায় না? হ্যাঁ, মাঝে মধ্যেই পায় না। এই ট্রান্সমিটারের কথা অনেক কয়বার বলা হয়েছে অন্য দেওয়ার জন্য, তো দিচ্ছেই না, এটা আমাদের ওয়ার্ড কম আছে। আপনাকে লিখিত কমপ্লেন করেছিলেন বিদ্যুৎ দপ্তরে? হ্যাঁ, করা হয়েছে। তো কি বলেছে ওনারা? ওনারা বলছে দিবে, কই তো এখনো তো কাজ শুরুই হচ্ছে না। না, এই মুহূর্তে কয়দিন থেকে বিদ্যুৎ পাচ্ছেন না? 4 দিন থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। 4 দিন থেকে বিদ্যুৎ নেই? না। তো কতটা সমস্যার মধ্যে পড়েছেন, কি কি সমস্যা হচ্ছে? এখন তো প্রচুর সমস্যা হচ্ছে, এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে রাত্রেবেলায় দেখ সেদিক প্রবলেম হচ্ছে, তারপরে আমাদের রাস্তাঘাটে যাইতে হবে না ঠিক মতো, মোবাইল চার্জ করতে হবে না, মোবাইল চার্জ করার জন্য নিয়ে যেতে হচ্ছে আমাদের সেই বাজারে, 3 কিলোমিটার এখান থেকে বাজার। ইলেকট্রিক দপ্তর কি বলেছে? ইলেকট্রিক দপ্তর তো কিছুই বলে না, ফোন তো করা হয়েছে এখানে, কমপ্লেন জানাচ্ছে, এখনো তো আসতে গেছেন, আর কি বলবো। তো এই মুহূর্তে কি করবেন? এখন চাচ্ছি আমাদের ট্রান্সমিটারটা যাতে ঠিক হয়, লাইন যেন সবাই পায় গোটা এলাকার বাসীরা, সেটাই আমরা চাচ্ছি। মানে কতজন মানুষ রয়েছে যারা এই এলাকার পরিষেবা নিয়ে থাকেন? তাও মোটামুটি কত হবে, 3000 লোক। 3000 লোক? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম প্রকাশ মণ্ডল। এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। দর্শক, সরাসরি আপনাদের শোনালাম যে এই এলাকার বাসিন্দা কি বললেন, কতটা সমস্যার মধ্যে দিয়ে এরা জীবনযাপন করছেন, 4 দিন থেকে বিদ্যুৎ পাচ্ছেন না। সংশ্লিষ্ট দপ্তরকে ওনারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন, কমপ্লেনও করেছেন, তা সত্ত্বেও কিন্তু এরা এই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। দর্শক, আমরা জানবো এখানে আরো অনেক এলাকাবাসী রয়েছেন, আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনব। এখানে সমস্যা 4 দিন থেকে কারেন্ট নেই, তার মধ্যে বারিশ হচ্ছে 3-4 দিন থেকে, তো খুব অসুবিধার মধ্যে ভুগছি আমরা। আর অত্র এলাকার মানুষের সবারই প্রবলেম, বাচ্চা কাচ্চা আছে সবাদের বাড়িতে, মোবাইল চার্জ, তারপরে বর্ষা দিন এমনি পোকামাকড়ের ভয় থাকে, ঠিক আছে। আমরা কমপ্লেন জানিয়েছিলাম, হয়ে গেল 3-4 দিন হয়ে গেল, আগে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল, ওগুলো কিছুই দপ্তরের কোনো কাজই নেই। এই ট্রান্সমিটার বসানোর অনেক প্রবলেম দেখা দিচ্ছে আমাদের এখন। বলছিলাম কি, কোনো দপ্তরে কি কোনো গাফিলতি পাচ্ছেন আপনারা? গাফিলতি অবশ্যই আছে, অনেকবার জানানো হয়েছে, আমরা নিজেরা থাইকে সব এই এলাকা পরিষ্কার করে দিলাম, বাস টাস সব পরিষ্কার করে দেওয়ার পরেও ওরা ওদের কোনো খোঁজ নেই এখনো। এখন আমরা চাচ্ছি যে ইমার্জেন্সি করে ট্রান্সমিটারটা ঠিক করুক, আমাদের এটা ওয়ার্ড কম আছে, একটু বাড়িয়ে দিক, সবার যাতে সুবিধা হয়, আমাদের গ্রামবাসীর অনেক উপকার হবে এটাতে। বলছিলাম কতজন এই ট্রান্সফরমিটার পরিষেবা নিয়ে থাকেন মূলত? আমাদের এখানে লোক তো অনেক, আর 3000+ এরকম আছে, তো সবারই এরকম প্রবলেম, সবাই কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে, বলতেছে এরকম সমস্যা। তো আমরা বলছি যে অফিসে জানানো হয়েছে, এখনো কাজ শুরু করেনি, ওনারা আসেনি এখন পর্যন্ত, দেখতে আসেনি। সুজিত মণ্ডল। কোন এলাকার বাসিন্দা? এই এলাকারই বাসিন্দা, রায়পাড়া। এলাকাটার নাম কি? রায়পাড়া। মানে ব্লক বা জেলা? হ্যাঁ, রায়পাড়া ওয়ার্ড। জলপাইগুড়ি জেলা? হ্যাঁ, জলপাইগুড়ি জেলা। বিদ্যুৎ বন্টন পরিষেবা কোথা থেকে আসে? মানে হলদিবাড়ি সাপ্লাই। হলদিবাড়ি সাপ্লাই? হ্যাঁ হ্যাঁ। কি নাম? সুজিত মণ্ডল। দর্শক, এলাকাবাসীরা অনেকে বলছেন যে বিদ্যুৎ দপ্তরে ওনারা জানিয়েছেন, এই আসছি বলে লোক পাঠাচ্ছি বলেও ওনারা কিন্তু এই পর্যন্ত কাটিয়ে দিয়েছেন। তবে এই এলাকার মানুষরা এখনও চিন্তিত, 4 দিন পরে, 4 দিন পেরিয়ে গেল, কবে পাবেন এই বিদ্যুৎ পরিষেবা, সেই প্রশ্নই কিন্তু থাকছে। গ্রামীণ সমাচারের পর্দায় সরাসরি সেই উপস্থাপন আপনাদের সামনে আমরা করলাম, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। দেখা হচ্ছে গ্রামীণ সমাচার পরবর্তী নিউজ পেজের পরবর্তী নিউজে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।